আজকে যেটা আমরা দেখবো সেটি আমরা সবাই দেখতে পাচ্ছি যে স্টাডি অন কটন ফেব্রিক ডাইং অফ কটন ফেব্রিক উইথ ব্যাড ডাই। ঠিক আছে, আশা করি সবাই এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? এক্সপেরিমেন্ট 7 স্টাডি অন ডাইং অফ কটন ফেব্রিক উইথ ব্যাড ডাই। তো যদিও ভ্যাডাই সম্পর্কে আমাদের এখনো পড়া হয়নি, তারপরও ভ্যাডাই সম্পর্কে প্রাইমারি কিছু কথাবার্তা শুনে আমরা দেখব। বলা হচ্ছে ভ্যাডাই সম্পর্কে যদি এখানে কিছু বলা হয়, এরা বলেছে যে ভ্যাডাইস আর প্রিডমিনেটলি ইউজ ফর ডাইং সেলুলোজিক ফাইবার্স, অ্যান্ড সেলুলোজিক ফাইবারের জন্য সাধারণত এটি সুইটেবল, অ্যান্ড কম্পোনেন্ট ইট পলিস্টার সেলুলোজিক গ্ল্যান্ডস। তো গ্ল্যান্ডস কি জিনিস সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে একটা ফাইবারের সাথে যখন ভিন্ন রকমের কোনো ফাইবার একত্রিত করা হয় সেটাকে সেলুলোজিক গ্ল্যান্ডস বলা হয়, বা পলিস্টার গ্ল্যান্ডস বলছি। তো এই ধরনের গ্ল্যান্ডস এর ক্ষেত্রে আমরা যখন সেলুলোজ পার্টটাকে ডাই করি ব্যবহার করে থাকি। ডাইং উইথ ভ্যাড ডাইস ডিপেন্ড অন কনভার্টিং ওয়াটার ইনসলিউবল ভ্যাড ডাই বাই ডিডাকশন ওয়াটার লিকুইড। এখানে একটি কথা উল্লেখযোগ্য, আমরা ক্লাসিফিকেশন অফ ডাইস এ দেখেছিলাম, আমাদের মনে আছে কিনা যে ভ্যাড ডাই কিন্তু ওয়াটার ইনসলিউবল ডাই ছিল এবং সেটার কিন্তু নেগেটিভ পজিটিভ কোনো চার্জ ছিল। তো এই ওয়াটার ইনসলিউবল ভ্যাড ডাইটাকে যখন আমরা ওয়াটার সলিউবল ভ্যাড ডাইসে পরিণত করব, তখনই কেবল তারা ফাইবার প্রতি অ্যাফিনিটি শো। সো this has substitutivity for cellulose and therefore absorbed by the fiber. After dyeing, the leuco compound is converted into back to the original insoluble dye by oxidation. Sutra ta ki ektu dekhi ekhane reaction ta dawar kotha reaction ta dawar mone nei to eti sadharonoto amader jodi thori e dhoroner kichu dye ki korche insoluble dye. তাহলে ইনসলিউবল ডাইটাকে তো আর সরাসরি ফেব্রিকে অ্যাপ্লাই করা যাবে, তাহলে ইনসলিউবল ডাইটাকে সলিউবল করতে হবে, সেজন্য আমরা কি করি, রিডাকশন, রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন। রিডাকশনের পর এটা তখন কি হয়, ওয়াটার সলিউবল লিকুইড কম্পাউন্ড অর্থাৎ সলিউবল, এই সলিউবল ডাইটা তখন ফাইবারে অ্যাপ্লাই করা হয়। ফাইবারে অ্যাপ্লাই করলে দেন এটা তখন এর ভিতরে ঢুকে বন্ড তৈরি করে বা ভিতরে ঢুকে থাকে, এবং এরপর অক্সিডেশনের মাধ্যমে পুনরায় এটাকে আগের ইনসলিউবল যে ফরমেট রয়েছে, ইনসলিউবল, এই ইনসলিউবল ফরমেটে নিয়ে যাওয়া হয়। ঘটনাটা কিন্তু বুঝো যে প্রথমে ডাইটা ইনসলিউবল ডাই, তাহলে ইনসলিউবল ডাই তো সাধারণভাবে ফাইবারের ভিতরে প্রবেশ করার কথা না, কারণ এটা তো ইনসলিউবল, কিভাবে ঢুকবে? তো সেজন্য সেটাকে আমরা রিডাকশনের মাধ্যমে প্রথমে সলিউবল করছি, এরপর সলিউবল ডাইটা আমরা ফেব্রিকের ভিতরে ঢুকছি এবং ঢুকিয়ে আবার ইনসলিউবল করে দিচ্ছি, আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ক্লিয়ার কাহিনীটা, ঘটনাটা, কেমিস্ট্রিটা বুঝে গেছে? এখন সেটাই এখানে বলা হচ্ছে, কনভার্ট ব্যাক টু দা অরিজিনাল ইনসলিউবল বাই অক্সিডেশন। ওকে, তাহলে এই যে ইনসলিউবল ডাইস যেগুলো রয়েছে এগুলো দিয়ে ডাইং করে যদি আমরা ওয়াশ ফাস্টনেস প্রপার্টিস দেখি, তাহলে সেগুলো নিশ্চয়ই ভালো পাবো, কারণ এটা তো ইনসলিউবল হয়ে গেছে। তাহলে ইনসলিউবলটা তো আর কখনো যতই আমি ধুই উঠবে না, তাই না? কারণ এটা তো ইনসলিউবল, ফলে এই সমস্ত ডাইসগুলো ভালো সলিউবল, অর্থাৎ ওয়াটার ফাস্টনেস বা কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু এই যেগুলো রয়েছে ওয়াটারের সাথে রিলেটেড, এগুলো ভালো। কারণ কি, ওই যে ফাইবারের ভিতরে ডাইটা ঢুকে কি করছে, ফাইবারের ভিতরে ডাইটা ঢুকে ইনসলিউবল হয়ে যাচ্ছে, ফলে ঢোকার সময় তো সলিউবল ছিল, তাই না? কিন্তু বেরোনোর সময় তো সে ইনসলিউবল, তাহলে তো সেটা বেরোতে পারছে না। ওকে, সিম্পলি কেমিস্ট্রি যখন পড়বো আরো ডিটেলস পড়বো আমরা, আজকে ল্যাবের জন্য আমাদের একটু দেখা দরকার, টু আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লিকেশন মেথড অফ ভ্যাড ডাইস বাই প্যাট জিগ মেথড, যেটাই করি না কেন জিগার মেশিনের মাধ্যমে আমরা এটার ডাইংটা দেখব।
জিগার মেশিন নিশ্চয়ই মনে আছে, ওপেন ফেব্রিক এর জন্য অ্যাপারেটাস কি কি লাগবে, ব্রেকার অথবা নিট কর নিটও করা যাবে, কোনো সমস্যা নেই। গ্লাস ডট পিপেট মেজারিং সিলিন্ডার ব্যালেন্স, থার্মোমিটার, স্যাম্পল ডাইং, পড ডাইং মেশিন। এখানে সুন্দর একটা রেসিপি দেওয়া আছে, সেটা আমরা দেখছি। ডাই 40 গ্রাম পার লিটার, এটা লিটারে বলছে, এটা পার্সেন্টেন্স হতে পারে, অন দ্য হোয়াইট ফেব্রিক হতে পারে। ওকে, গ্রাম পার লিটার, হোয়াইটিং এজেন্ট 2 গ্রাম পার লিটার, সিকুইস্টারিং এজেন্ট, ডিসপার্সিং এজেন্ট, এন্টি মাইগ্রেটিং এজেন্ট। ওকে, তো এটা হলো ডাই সলিউশনটাকে। হ্যাঁ স্যার, এই যে এই যে রেসিপিটা দেওয়া, হ্যাঁ এখন ধরি স্যার, এই যে এই যে বলো স্যার, 40 গ্রাম, হ্যাঁ গ্রাম পার লিটার স্যার, এইটা আমি প্রথম বাইর করবো 100 তে কত পার্সেন্ট হবে? তোমার এটা যদি পার্সেন্টেন্সে দেওয়া থাকে অন দা ওয়েট অফ দা ফেব্রিক, তাহলে ফেব্রিক হিসেবে, যেহেতু এটা আমরা ওভেন ফেব্রিক ড্রাইং করব, সেই হিসেবে এটা গ্রাম পার লিটারে দেওয়া আছে। অর্থাৎ হলো তুমি ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও যত বের করবা, লিকুইড হিসেবে তোমার এখানে ডাইটা নিতে হবে। ঠিক আছে না স্যার, আমার কথা একটু স্যার শুনতে হবে স্যার, এই এইটা আমি 100 তে কত আছে বাই করব, তারপরে এই যে ওয়েটিং এজেন্ট 100 তে কত আছে বাই করব, প্রত্যেকটা এরকম বাই করলাম কত পার্সেন্ট, বাকি যত পার্সেন্ট থাকে 100 এই করে যোগ করে অতটুক পানি দিলাম, এরপর একটা লিকের গঠন করলাম, ব্যাপারটা এরকম না স্যার? হ্যাঁ, ব্যাপারটা এরকমই, সমস্যা নেই, তোমার যেটা ব্যাপার সেটা না ঠিকই আছে, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, সেটি হচ্ছে এই যে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার দেখছো, এটা হিসেব করে ওই যে মূল কেমিক্যাল ওখানে দিয়ে দিতে হবে, মূল সলিউশন। ঠিক আছে, একই ঘটনা, তো 40 গ্রাম পার লিটার যদি হয় তাহলে তোমার ম্যাটেরিয়াল লিকুইড রেশিও কত নিবা, সেই হিসেবে যত 200 মিলি আসলে 200 মিলি ধরে ক্যালকুলেট হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, তাহলে ডাইটার সলিউশন করছে, কিন্তু এটা তো আসলে সলিউশন হবে না, তাহলে এটাকে কি করতে হবে, সলিউশনটাকে সলিউবল করতে হবে। তাহলে সলিউবল করার জন্য আমরা কি কি নিচ্ছি দেখো, এখানে সলিউবলাইজিং এজেন্ট হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং হাইড্রোস যেটা সেটাকে নিচ্ছে, অথবা অনেকেই অন্য কিছু নিউজ ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। তো সোডিয়াম হাইড্রোক্সাইড 50 গ্রাম পার লিটার, ওয়াইটিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, ডিসপার্সিং এজেন্ট, হাইড্রোস, এগুলো নিয়ে আমরা কি করব, গুলাবো, তাহলে ডাইটা কি হবে, ইনসলিউবল থেকে সলিউবল হবে। ওকে, তাহলে ডাইটা প্রথম ইনসলিউবল ছিল, দেন সলিউবল হলো, তারপর কটনে অ্যাপ্লাই করব আমরা। এখানে দেখো ওয়ার্কিং প্রসিজিউর তাই বলা আছে, বলা হচ্ছে যে ফেব্রিক স্যাম্পল ওয়াজ কাট ইন অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এন্ড ওয়েট, ডাই সলিউশন ওয়াজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাবোভ রেসিপি, এন্ড ফেব্রিক ওয়াজ স্প্রেডেড থ্রু দ্য সলিউশন, আফটার স্প্রেডিং দ্য ফেব্রিক ওয়াজ ড্রাইড 110, এন্ড সলিউশন ওয়াজ প্রিপেয়ার্ড ইন দ্য জিগার মেশিন, এন্ড ফেব্রিক অ্যাডজাস্টেড জিগার মেশিন এন্ড সলিউশন। জিগার মেশিনটা কিরকম, এই যে এরকম ছিল, এরকম ঠিক না, মানে একটু এরকম ছিল স্যার, একটু হ্যাঁ উপরেরটা ঠিক আছে, এরকম ছিল এখান দিয়ে আসে, অর্থাৎ এখানে সলিউশনটা আছে, ফেব্রিকটা এখানে এসে এখানে ডাইটা নিয়ে এখানে, তো 80 ডিগ্রিতে 45 মিনিট রেখে দিলাম। ওকে, দেন দ্য সলিউশন অফ জেইন এন্ড হাইড্রোজেন পারক্সাইড অ্যাসেস ফর রিঅক্সিডেশন, একটা কথা আছে, তো এটা যখন আমার কাঙ্ক্ষিত সময় রেখে দেওয়া হলো ডাই, অর্থাৎ ফেব্রিক ডাই অ্যাবজর্ব করে, ইনসলিউবল ডাইকে প্রথমে সলিউবল করলাম, সলিউবল করার পরে আমি ফেব্রিকে অ্যাটাচ করলাম, করার পরে এখন অক্সিডেশন করতে বলছি। অক্সিডেশনটা করলে কি হচ্ছে, যে আমার যে প্যারেন্ট ডাইতে ফিরে যাচ্ছে, ইনসলিউবল ডাইতে ফিরে যাচ্ছে, সেজন্য হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমরা রিঅক্সিডেশন বা অক্সিডেশন করছি। এখন ঘটনা হচ্ছে, এখানে যদি তুমি চাও বাতাসের, মানে বাতাসেও তো অক্সিডেশন আছে, মানে অক্সিজেন আছে, তো সেটা দিয়েও করা যেতে পারে বা অন্যান্য কেমিক্যাল দিয়েও করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে বাতাসে যদি তুমি ছেড়ে দাও কতখানি ইভেন হবে সেটা হচ্ছে কথা। ঠিক আছে, ওকে, দেন যখন রিঅক্সিডেশন বা রিঅক্সিডেশন, আসলে এটাকে বলার দরকার নাই, ভুল হয়েছে বোধ হয় এখানে, অক্সিডেশন বলবো, এখানে দুটো ধাপ, একটা হচ্ছে রিডাকশন আর একটি হচ্ছে অক্সিডেশন। তো অক্সিডেশন হয়ে গেলে তাহলে সেটি কি হলো, তার প্যারেন্ট ডাইতে ফিরে গেল, ইনসলিউবল ডাইতে ফিরে গেল। আফটার 20 মিনিটস স্যাম্পল ওয়াজ টেকেন এন্ড ওয়াশড উইথ ডিটারজেন্ট সলিউশন, রিঅক্সিডেশন বলবো না, আবারও বলছি অক্সিডেশন, অক্সিডেশনটা হয়ে গেল যখন, তখন আমরা কি করছি,
এটা ওয়াশ করছে, বুঝছিস? বাইরে যে ডাইস গুলো লেগে থাকে এগুলো ডিটারজেন্ট সলিউশন দিয়ে 90 বাইরে কমে 15-20 মিনিট ওয়াশ করে ফেলছে। এটাই হচ্ছে কথা। রেজাল্টস এন্ড ডিসকাশন যদি আমরা পড়ে যাই, কনক্লুশনে পড়ে যাচ্ছি, আমরা কি এই মেকানিজমটুকু বুঝতে পেরেছি? প্রথম যে মেকানিজম, এটাকে একটা রেসিপিতে লিখলেও চলবে, কোনো সমস্যা, কারণ দুটোই তো একখানেই যাবে, ডাইস, ওয়েডিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, এগুলো সব একখানে গিয়েই তো ইনসলিবল ডাইটা সলিবল হবে প্রথমে, তারপর ফেব্রিকের গায়ে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি গ্রাফ আঁকো তোমরা, এখানে কিন্তু দুটো গ্রাফ হবে, যদি চাও তোমরা তাহলে প্রথমটার ইনসলিবল গ্রাফ দিতে পারো, বা অথবা দরকার নাই, জাস্ট প্রসেস যেটা আছে সেই প্রসেসটার গ্রাফ দিবা, ঠিক আছে? প্রসেসটার গ্রাফ দিতে পারো, এই বলা হচ্ছে স্যাম্পল আর কারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যাপ্রোপ রেসিপি, মোটামুটি 100 বা 110 এরকম প্যাডিং করা হচ্ছে, ঠিক আছে? প্যাডেড থ্রু অ্যান্ড প্যাডিং ড্রাইড 110 ড্রাইং করা হচ্ছে ওই টেম্পারেচারে, অ্যান্ড সলিউশন ওয়াজ প্রিপেয়ার্ড ফর জিগার মেশিন, ঠিক আছে? স্যার এন এ যে গ্রাফ করবে স্যার, এই যে এই 80 ডিগ্রি পর্যন্ত উঠে 45 মিনিট থাকতে স্যার, এটা তো দিবা সেভাবে, তোমার এটা হচ্ছে যখন তুমি ইয়ে করবা, ফেব্রিক ওয়াজ অ্যাডজাস্টেড এন্ড সলিউশন ওয়াজ পাউডারড অন দা মেশিন এন্ড ফেব্রিক ওয়াজ হিটেড, তোমার দিবা, সমস্যা তো নাই, ঠিক আছে? এটা যে কন্ডিশন অবস্থায় থাকবে না, ফেব্রিকটা তো তোমার ইয়ে নিল, তোমার ডাইটা নিল, এই যে একটা বিম, এই যে একটা বিম, ফেব্রিকটা ডাই নিল, ডাই নিয়ে তো এখানে থাকবে, থাকবে না? সেটার কন্ডিশন এটা 45 মিনিট বা 1 ঘন্টা বা করতে পারো, সমস্যা, ঠিক আছে? কিন্তু তার আগে একটু ড্রাই করে নিতে হবে, অর্থাৎ এখানকার স্টেইনিং টাইমটা হলো ওটা, এরপরে তুমি সেটাকে রিঅক্সিডেশন, ওই আবার রিঅক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন করে, কিন্তু স্যার এই যে 110 ডিগ্রি দেওয়া আছে স্যার, এটা শুকাইতে হবে তোমার ফেব্রিকটাকে, এটা ড্রাইং করার পর এটা টেম্পারেচার 110 ডিগ্রি উঠে রাখতে হবে কিছুক্ষণ, ফলে এই ফেব্রিকটা শুকিয়ে যাবে, তারপর সেটা টেম্পারেচার কমিয়ে 80-45 মিনিটের মতো রাখতে হবে, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জি স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা হাইড্রোজেন পারক্সাইড বা অন্য কোনো অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ফেব্রিকটাকে আবার পাস করব, তাহলে সেটা অক্সিডাইজড হয়ে যাবে, তাহলে ইনসলিবল ডাই থেকে, এই সরি, সলিবল ডাই থেকে আবার ইনসলিবল ডাইসে রূপান্তরিত হবে, ওকে? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। এটি হচ্ছে মূল মেকানিজম। এখন এখানে যদি ক্যালকুলেশনে আসি, মনে করো আমাদের স্যাম্পল হচ্ছে 5 গ্রাম, তো আমাদের মেটাল টু লিকার রেশিও মনে করো 1:20, 1:20, তাহলে 5 গ্রামের জন্য আমাদের লিকুইড কত আসবে? 100 মিলি। তাহলে এখন আমার এখানকার যে হিসাব সবগুলাই কি হবে, 100 মিলি কে ধরে হবে, আমার তো লিকুইড 100 মিলির বেশি হতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা হিসাব করবা, ওটা হিসাব করবা, এটা হিসাব করবা, এটা হিসাব করবা, এটা হিসাব করবা, সেম ভাবে এগুলো হিসাব করবো, অর্থাৎ এই যে বাথটা তৈরি হবে সেই বাথটাতে 100 মিলি ওয়াটার থাকছে, 100 মিলি স্যাম্পলটা এসে চলে যাচ্ছে, ঠিক আছে? স্যার এখানে স্যার 5 কেজি ফেব্রিকের জন্য 5 কেজির জন্য 5 গ্রাম, 5 গ্রাম, ও এন তো গ্রামে আছে, 5 গ্রাম কাপড়ের জন্য 100, এটা হলো বেশি হয়ে যাবে আর কি, মানে একটু, যাই হোক, এটা মানে আরো কমে করা হয়, বেশি করে করলেও সমস্যা, ল্যাবে করব তো, ল্যাবে 1:20 তে করা, ঠিক আছে? কি কোনো কনফিউশন, এনিওয়ান? না স্যার। আচ্ছা, এরপর আমরা, হ্যাঁ বলো স্যার, এই আমাদের এই বাসার ওই হোসেন মার্কেট এর 1
এই কাপু কাপু ওয়াশ করে মানে জিন্সে প্যান্ট ওই দিয়ে মনে হয় ডাইং করে থাকবো। ওরা যে কাজ করে ওগো দেখতে তো মনে হয় না যে এই সমস্ত কোনো জ্ঞান আছে ওগো মাঠে, ওরা তো খালি খামখেয়ালি করে। জ্ঞান তো অনেকেরই আছে, সে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না, আবার জ্ঞান অনেকেরই নাই সে তাও অ্যাপ্লাই করে। যাই হোক, তো ওয়ার্কিং প্রসিজিউর দেন রেজাল্ট এন্ড ডিসকাশন, তো আর কি বলবো। রেজাল্টস ইফ ফেব্রিক ডাইট সাকসেসফুলি উইদার আনলেবেলিং, সো লেবেলিং এজেন্ট ইউজ করলে লেবেলিং হবে। কন্টিনিউয়াস প্রসেস টেক্স মোর টাইম যেহেতু সেমি কন্টিনিউয়াস চলছে। ডাকশের অপটেন বাই দিস মেথড গুড ফাস্টনেস অপটেন। আমাদের যে জিন্স এর যে প্যান্ট গুলো সাধারণত তুমি যে কথাগুলি বললে সেটা সাধারণত হেড ডাই দিয়ে ডাইং করা হয়। জিন্স কি ফেব্রিক ডাইং করা হয় না কি বলো তো, তোমাদের কাছে কি মনে হয় স্যার? ওনে সেটা আমি দেখছি মানে আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই স্যার। স্যার তো ওয়াশ করে স্যার। তোমরা তো নিজেও জিন্স প্যান্ট পরো, তো সেখানে কি পুরোটা ডাইং করা নাকি কি করা, তোমাদের রংটা কিভাবে দেয়, তোমাদের কোনো আইডিয়া আছে? স্যার আমি একটু বলি স্যার, ওনে স্যার আমি একটা দেখছি বড় একটা মানে কি বলে ড্রামবেলের মতো, ওখানে আনে সবগুলো। হ্যাঁ আচ্ছা বলতে দাও, ওখানে আনে সবগুলো স্যার। এটা তো স্যার জিন্স ফেব্রিক, একজন একজন করে প্লিজ, একজন ওকে শেষ করে। স্যার এটা তো স্যার আরে এটা ফেব্রিক থেকে স্যার এটা সিলাইয়ের পরে স্যার পরে ওয়াশে যায় স্যার। আচ্ছা তোমার বক্তব্য শেষ, ওকে শাপি বলো এবার। স্যার ওখানে দেখছি একটা বড় একটা ড্রামবেলের মতো আর কি, ওখানে আনে সবগুলা ওই ফেব্রিক জিন্সের প্যান্ট আনে ওদের ভিতরে রাখে, তারপর ওই অনেকগুলো ইয়ের ভিতরে কেমিক্যাল থাকে, তো একটা ড্রামের ভিতরে সবগুলো মিলে মিলে তারপর ওই আস্তে আস্তে ওই ওই ড্রামবেলের মতো ওই ঘরে জাস্ট স্যার ওই যে ঢালাই বানায় যে বিল্ডিং যে ঢালাই দেয় ওগুলোর মতো ঘুরে, আর আস্তে আস্তে ওই ইয়েগুলো সিঁড়ি সিঁড়ি দেয়, তো একসময় ইয়ে দিয়া আটকাই ওইটা একসময় জোরে ঘুরে প্রায় 1 ঘন্টা মতো ঘুরে, তারপর আবার বাইরে আনি, তারপর দেখি যে মানে অন্যরকম কালার হয়ে গেছে। যেমন তোমার শাপি তোমার অ্যাসাইনমেন্ট থাকলো, তুমি ওই মেশিনের নাম কি এবং কিভাবে কাজ করে ছবি তুলে কান বা সামনে দেখাবো আমাদেরকে। হ্যাঁ তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে যদি এই কথা বলো তাহলে তো ঝামেলা, কি মেশিন তুমি জানো না? তুমি তো না স্যার আমি বাইরে দাঁড়াই দেখছি স্যার, কিন্তু অনেক তো আর। আচ্ছা স্যার এই আজকে কালকে দু একদিনে বিচ্ছি যে ওর ছবি তুললে নিয়ে এসে। জিন্স প্যান্টের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে তারা ইয়ার্ন ডাই করে। হ্যাঁ তোমরা যদি তোমাদের জিন্স প্যান্ট গুলো খুলে দেখো তাহলে দেখবে যে তাদের একটা অ্যাক্সেড ইয়ার্ন ডাইং করা, তোমাদের জিন্স প্যান্ট তো সবারই বাসায় আছে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে তারা জিন্স প্যান্ট গুলোর সুতো গুলো আগে ডাইং করে, ঠিক আছে, সুতো গুলো আগে ডাইং করে তারপরে হচ্ছে উইভিং করা হয়, আর তোমরা যেটা দেখো সেটা হচ্ছে ওয়াশ করা হয়, ঠিক আছে। ওরা নিয়ে এসে ওয়াশ করে বিভিন্ন প্রকার ইফেক্ট দেয়। তো এই যে জিন্সের যে সুতাগুলো রয়েছে এগুলাকে সাধারণত তারা ভ্যাট ডাই দিয়ে ডাই করে থাকে। আমি নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, কি জানি নাম ভুলে গেল, এনজেড ডেলি, তো সেখানে দেখেছিলাম যে তাদের যখন ভ্যাটিংটা হচ্ছে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে ইনসলিউবল ডাইটাকে যখন সলিউবল করা হচ্ছে তখন এই প্রসেস বা প্রক্রিয়াটিকে বলা হয় ভ্যাটিং। অর্থাৎ ইনসলিউবল ডাইটাকে যখন রিডিউসিং এজেন্ট দিয়ে সলিউবল করছি এই প্রক্রিয়াটাকে বলা হয় ভ্যাটিং। তো ওদের ওই যে একটা ইয়ে ছিল ডাইং বাথ ছিল, সেখানে সুতাগুলো আসতেছে, তো প্রথমের দিকে তারা গ্রিনের মতো ছাপছে এবং পিছনে গিয়ে আস্তে আস্তে যখন অক্সিডেশন হচ্ছে তখন তারা ব্লু হয়ে যাচ্ছে। ভালোই লাগতেছিল যে একই সাথে রিডাকশন তো আর দেখিনি, কারণ রিডাকশন ওরা করে রেখেছিল আর রিডাকশনের পর অক্সিডেশনটা দেখার সুযোগ হয়েছিল। তো যাই হোক, তো এই হচ্ছে কথা ডাইনিমি সাধারণত করা। এখন এখানে কিছু প্রিপারেশন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে দ্য স্যাম্পল শুড বি কিপ্ট ইউনিফর্মলি ইন দ্য মিক্সার এন্ড আদারওয়াইজ নন ইউনিফর্ম ডাইং উইল বি ডু হতে পারে, এন্ড দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যাল ইন ওয়াটার মাস্ট বি অ্যাকুরেট এন্ড উইথ ভেরি। এখন এখানে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আমাদের যদি রিডিউসিং এজেন্টের পরিমাণ কম বেশি হয় অথবা
অক্সিডাইজিং এজেন্টের পরিমাণ কম বেশি হয় সেই ক্ষেত্রে মনে করো কম হলো ও সলিউবলাইজেশন হলো না আবার বেশি হলো ওভার হয়ে গেল এই ঝামেলাগুলো হতে পারে সো আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে তাহলে আমরা ডাইং করব কিভাবে হেড ডাই দিয়ে প্রথমেই আমাদের কি করতে হবে আমাদের যে রেসিপি রয়েছে সেখানে আমরা হাইড্রোস ইউজ করেছি রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা কি করব প্রথমে কেমিক্যাল অর্থাৎ যে ডাইটা রয়েছে ইনসলিউবল ডাই সেটাকে সলিউবল করব যে প্রক্রিয়াটার নাম ভ্যাটিং প্রক্রিয়া তো এটা আগেকার দিনে যখন ওই যে প্রকৃতি থেকে ভ্যাট ডাই উৎপন্ন করা হয় তখন বা নীল চাষ আচ্ছা অত দূরে না যাই তো তখন হচ্ছে ওই পাতাগুলো জাগ দেওয়া হতো জাগ দিলে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তারপর ওই উডের মানে এটা বড় পাত্রের মধ্যে রেখে এটাকে কনভার্ট করা হতো তো সেই থেকে প্রক্রিয়াটার নাম ভ্যাটিং হয়েছে তো ইদানিংকালে ওই রংপুরে আমি দেখেছিলাম যে কারা নীল চাষ করছে তারা ভ্যাটিং এর মাধ্যমে এটা কালার করতেছে বোধহয় আমি দেখেছিলাম তো এই হচ্ছে কথা তাহলে ইনসলিউবল কে সলিউবল করে ফেব্রিকে ডাইং করব ডাইং করার পর সেটাকে আমরা অক্সিডেশন করব এটা তো আমরা ওভেনের জন্য বললাম তাহলে নিজের জন্য কি করব একইভাবে রেসিপি ধরে আমরা জাস্ট স্যাম্পলটাকে এখন নিজের জন্য তো আর আমাদের সেভাবে আসলে ইয়ে নাই আমরা ল্যাবরেটরিতে ওই পটে নিয়ে চালাবো 80 ডিগ্রিতে বা 90 ডিগ্রিতে চালাবো চালিয়ে নামাবো নামিয়ে পরে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আবার চালাবো তাহলে চালানোর ফলে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে তাহলে আমাদের অক্সিডেশনটা হবে 60 ডিগ্রিতে চালাবো মোটামুটি 20 বা 25 মিনিটের মতো চালিয়ে নামাবো নামানোর পর ওয়াশ করবো ওয়াশ করে তারপর বাকি যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো চেক করবো বুঝতে পেরেছো তোমরা এখন এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু থাকে প্লিজ এনিওয়ান কারো এই ধরনের সৌভাগ্য হয়েছিল দেখার না স্যার কেন তোমরা তো এখন ইউনিভার্সিটিতে আসো না একটু নিজেরা টেক্সটাইলে পড়ছো এদিক সেদিক গিয়েও তো দেখতে দেখতে পারো বাড়ির কাছে অনেক ফ্যাক্টরি রয়েছে অনেকের স্যার দেশের বাড়ি তো না দেশের বাড়িতে আছি তো দেশের বাড়িতে আছো চলে আসো ঢাকায় তুমি আলো দেশের বাড়িতে তো যাই হোক এগুলো একটু ভিজিট করবা এগুলো যদি না দেখো এখন ইউনিভার্সিটি থেকে কখন তোমাদেরকে নিয়ে যাবে সেই আশায় বসে থাকতে থাকতে তো কি বলবো তো এটা পার্সোনাল উদ্যোগে দুই চারজন বন্ধু বান্ধব মিলে যে তোমাদের অনেক বড় ভাই রয়েছে তাদেরকে বলে যে ভাই আপনার ইন্ডাস্ট্রিতে আসলে আমরা আসতে চাচ্ছি তো বলতে হবে যাই হোক এই ছিল আজকে আমাদের কটন ডাইং এর উপর ভ্যাট ডাই দিয়ে ডাইং এর প্রক্রিয়া এবং প্রসিজু তো আশা করি আমরা ল্যাবরেটরিতে করতে পারবো এবং সাকসেসফুলি করতে পারবো ধন্যবাদ সবাইকে স্যার